কর্মী সভার মধ্যেই মালদার একাংশ দলীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল কালিয়াচক তৃণমূল নেতৃত্ব। এমনকি দক্ষিণ মালদার কংগ্রেস দলের সাংসদ এবং সংশ্লিষ্ট এলাকার বিধায়কের চরম সমালোচনা করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। শনিবার কালিয়াচক এক নম্বর ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙ্গার মাঠে তৃণমূলের উদ্যোগে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে কালিয়াচকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল কমিটি গঠন নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন উপস্থিত নেতারা। এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুসলিম শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য হাসেন আলী ও সফিউল চৌধুরী সহ অন্যান্যরা। তাদের দাবি, এই সময় এবং মানুষের বিপদের সময় মালদার একাংশ নেতারা পাশে থাকে না। ঝড় জল বৃষ্টিতে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিকে কাজ করতে হচ্ছে এবং মানুষের পাশে থাকতে হচ্ছে, কিন্তু যারা অন্য দল থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন তাদেরকে অঞ্চল কমিটির মধ্যে রাখা হয়েছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ এবং নীতি নিয়ে তারা দল করছেন। আগামী দিনেও সেই আদর্শ মেনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দল করে যাবেন তারা। কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আতিহুর রহমান ঠিক কি বলেছেন শুনব। সঙ্গে রয়েছে আমাদের একটা ব্লক কমিটির, যেটা আগামী 26 তারিখে যেটা বেরিয়েছে, যে ব্লক কমিটি অবৈধভাবে তৈরি করা হয়েছে, সেটাই বার্তা এটাকে পুনরায় আবার এটা নতুন করে করা হোক। এই কমিটিটা কিভাবে তৈরি হলো আপনাদের কাছে কি জানা হয়েছে? না, কে করেছে? রাতে অন্ধকারের মধ্যে কিছু অর্থ বিনিময়ে, হয়তো কিছু আত্মীয় স্বজন বিনিময়ে। এখানে যেটা কমিটি দেখা যাচ্ছে, কেউ ফুপা, কেউ মামা, কেউ ভাতিজা, কেউ শাহরুখ, এগুলো মনে হচ্ছে কিছু মানে অঞ্চল কমিটি করিনি, মনে হচ্ছে এটা প্রাইমারি চাকরি দেওয়া হয়েছে। আত্মীয় স্বজনকে আমরা প্রাইমারি চাকরি দিই। কারা করেছে এই কমিটিগুলো? আমি সেটা বলতে পারছি, রাতে অন্ধকারের মধ্যে হয়েছে, সেটা ব্লক প্রেসিডেন্ট জানেন, জেলা নেতৃত্ব জানেন, কোঅর্ডিনেটর জানেন, কীভাবে করেছে না করেছে। এটা আগাম থেকে তো এটা চলে যাবে, এটা তো চক্রান্ত করছে এই কমিটিকে। যেন কীভাবে হতে পারে সেটা আমি বলতে পারছি না, কিন্তু এটা আমি যেটা বুঝতে পারছি, যেটা যেটা আমাদের বিধানসভার মধ্যে, যেটা 12টা বিধানসভা টোটাল আমাদের মালদা ডিস্ট্রিক্টে, 12টার মধ্যে একমাত্র যদি সিট থাকে জয় করার, তো এটা হচ্ছে সুজাপুর। তো এই সুজাপুরটাকে ভেঙে দিয়ে, যেটা তৃণমূলের সৈনিক যেভাবে উত্তাল হয়ে আছি আমরা, দিদির সৈনিক হয়ে, যেন 21-এ ভোট যেন আমাদের দিদির কাছেই পড়ে, যেমন 70-80% আমি যেটুকু আশা করি, 70-80% ভোট আমাদের তৃণমূল। কিছুদিনের মধ্যে ভোট আসবে, আপনারা দিদিকে আশীর্বাদ তুলে তৃণমূলের পতাকাকে সম্মান দেবো।